আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সুপ্রিয় সত্যটবি দর্শক মণ্ডলী দেশে দেশের বাইরে যে সমস্ত বন্ধুরা আমার দর্শক শ্রোতা রয়েছেন সকলকে গভীর শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে শুরু করেছি আজকের যে আয়োজন সেটা হচ্ছে কি করে আপনি একজন পুরুষ আপনার যৌন শক্তি হ্রাস পেয়েছে দুর্বল হয়ে গিয়েছে আপনি শক্তিহীন হয়ে পড়েছেন আপনি আপনার জীবন জীবনসঙ্গিনীর কাছে একান্তই দুর্বল আপনি কি করে সবল হবেন এই ভাবনাটা পৃথিবীর সকল পুরুষের ভিতরেই কম বেশি লালন করে তো সেই চারটি জিনিস কি সে চারটি জিনিস নিয়ে আজকে আলোচনা করবো চলুন তাহলে সেই চারটি জিনিস নিয়ে আমরা কথা বলি এক নম্বর হচ্ছে চড়ুই পাখি চিনেন গ্রামঘাটের মানুষ চড়ুই পাখি ভালো চিনে শহর বন্দর যারা তারাও কম বেশি চিনে থাকে আমাদের বাংলাদেশে তো প্রচুর পরিমাণে চড়ুই পাখি এখনও পাওয়া যায় তো যদি আপনি চড়ুই পাখি পান ছোট্ট চড়ুই পাখি এই পাখির গোস্তটা যদি আপনি ঘনা বোনা করে খেতে পারেন এটা আপনার যৌন শক্তির জন্য অত্যন্ত দ্রুত গতিতে কাজ করবে দ্বিতীয়টা হচ্ছে ইত্রি ফল ইত্রি ফলটা একটু যদি খোঁজেন খুঁজলে অবশ্যই পেয়ে যাবেন যে সমস্ত গাছগাছলার ওষুধের দোকান আছে সেখানে গিয়ে বললেই হবে যে আমাকে একটা ইত্রি ফল দেন এই ফলটা যদি আপনি শোধন করে পিসে পাউডার বা নিয়ে হোক আর ডাইরেক্ট ফলটা ওটাও যদি আপনি চাবিয়ে হোক আর পাটায় পিসে হোক যেমনি হোক যদি আপনি খেতে পারেন কিংবা ভিজিয়ে তার পানিটা খেতে পারেন এটা আপনার যৌনজীবনের জন্য অত্যন্ত শক্তিশালীভাবে কাজ করবে তৃতীয় হচ্ছে পেস্তা বাদাম এটাও যদি আপনি প্রতিদিন রাত্রিবেলা যদি খেতে পারেন কিংবা ভিজিয়ে রে ভিজাই রেখে সকালবেলা যদি বাদাম এবং পানিটা খেতে পারেন প্রচুর পরিমাণে শক্তি বেড়ে যাবে চতুর্থ হচ্ছে খবরূপ বা কাঠবাদাম এই যে এগুলি আপনি খুঁজলে পাবেন একটু দাম বেশি কিন্তু দাম হলে কি হবে কাজ প্রচুর কাজ করবে হানড্রেড পারসেন্ট এই যে আপনি রাস্তাঘাটের ফুটপাথের ক্যান ক্যানবাজারের এ সমস্ত ওষুধ একশো টাকায় সমস্ত রোগ ভালো হয়ে যায় এ ধরনের ধোকায় পড়ে বোকা হয়ে পকেট থেকে টাকা দেওয়ার কোনোই প্রয়োজন নেই আমরা যে বিষয়গুলি বলছি এটা আমাদের বিভিন্ন মূল্যবান মূল্যবান কিতাব থেকে আমরা সংগ্রহ করে বলছি যে দেখুন আমার হাতে যে কিতাবটা দেখতে পাচ্ছেন এ দেখেন আর তিব্ব নববী এর ভিতরেই এ সমস্ত বিষয় তুলে ধরা হয়েছে আমরা বানিয়ে বানিয়ে কোনো কথা বলি না এর ভিতরে যে সমস্ত বর্ণনা এসেছে সবগুলি হাদিসের উদ্ধৃতি দিয়ে কোরআন সোনার উদ্ধৃতি দিয়ে এগুলি বলা হয়েছে সুতরাং এখান থেকে যদি এগুলি আপনি সংগ্রহ শুনে যদি সংগ্রহ করে যদি খেতে পারেন যৌন জীবনে অত্যন্ত শক্তিশালী হয়ে উঠবেন আপনার ভিতরে কোনো দুর্বলতা আল্লাহ চাহে তো থাকবে না তো আপনি একটু কষ্ট করে সংগ্রহ করে একটু খান খেয়ে দেখেন না এক সপ্তাহ খান চোদ্দো দিন খান একুশ দিন খান দুই দিন সপ্তাহে খেলে আপনি রেজাল্টটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ শতভাগ কাজ করবে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আপনাকে সুস্থ রাখুক গোটা বিশ্ব মুসলিম মাকে পাক সব ধরনের দুর্বলতা থেকে হেফাজত রাখুক এই প্রার্থনা রেখেই আজকে এখানে শেষ করছি আল্লাহ